আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আমি দুপুরের খাবার রান্না করবো উটের গোস্ত দিয়ে ক্যাপসা। তো আমার কপিলে 6 কেজি উটের গোস্ত আনছিল, তো গোস্তের মধ্যে অনেক হাড় এবং পদ্মা আর হচ্ছে তেল ছিল, তো গোস্ত কম ছিল। তো এই গোস্তগুলো হচ্ছে বুড়া উটের গোস্ত। তো বুড়া উটের গোস্ত অনেক সময় লাগে সিদ্ধ করতে, তো সবচেয়ে ভালো ছোট উটের গোস্ত কম সময় লাগে সিদ্ধ করতে এবং খেতে অনেক মজা লাগে। তো আমি রান্না করতেছি মোবাইলটা টাঙের উপরে রেখে, তো টাঙের রংটা চলে গেছে, তার জন্য টাঙটা এরকম দেখা যাইতেছে। তো গোস্তগুলোকে আমি ভালো করে কষিয়ে নিতেছি। তো দুপুরের খাবার আমি আর আমার ম্যাডাম খাবো রান্না করে। তো গোস্তটা কষানো হওয়ার পরে গরম পানি দিয়ে দিব বলক তোলা। গরম পানি দেওয়ার পর অনেকক্ষণ সিদ্ধ করছি, সিদ্ধ করার পর পানিটা কমে গেছে। তো এখন 2 রাখার চাল গুঁড়ো দিয়ে দিতেছি ক্যাপসা রান্না করার জন্য। তো চালগুলো দিয়ে দিছি, তো এখন চামচ দিয়ে ভালো করে নেড়ে দিব। তো ভালো করে নেড়ে দিছি, তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পরে ঢাকনা খুলছি, খুলে আবার দেখলাম ক্যাপসাটা, তো পানিটা অনেক শুকিয়ে গেছে। তো এই তো ক্যাপসাটা রান্না করা হয়ে গেছে মাশাল্লাহ। তো অনেক মজাদার একটা ক্যাপসা, তো অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন।